হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে রাজাচন্দকে নিয়ে। ইয়েস, ব্যাপারটা হচ্ছে যে রাজাচন্দর আমি একটা ইন্টারভিউ করেছি ফিল্ম কম্প্যানিয়ন লোকালে। তো এবার লোকে বলবে যে রাজাচন্দর ইন্টারভিউ এরকম করে বলার কি আছে। আমি বলছি, রাজাচন্দর আপনারা প্রচুর ইন্টারভিউ দেখেছেন, তার ছবি দেখেছেন, কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে ওনাকে আমরা যেভাবে চিনি যে একটা কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর, বা ওনার যত ইন্টারভিউ আপনারা ইউটিউবে দেখবেন তার থেকে এই ইন্টারভিউটা সম্পূর্ণ আলাদা। এখানে রাজাচন্দ্র একটা পুরো ডিফারেন্ট দিক উঠে আসবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। সে মানে সে সিনেমা যাই বানাক, সে নিজে কি ধরনের বই পড়ে, তা সে কি ধরনের বইয়ের রাইটস কিনে সেটাকে বানাতে চাইছে, সেগুলোর ব্যাপারে ম্যাজিক সিনেমাটা কিভাবে হলো, নতুন রাইটারদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি, এবং সেই সময় চ্যালেঞ্জ টু যেটা আমার খুবই পছন্দের সিনেমা, সেই তার যে ওই লেভেলের অ্যাকশনটা তারা করতে পেরেছিল, কিভাবে করতে পেরেছিল, এবং আরো নানান রকমের ডিটেল। এবং এই যে মানে অনেকে ইভেন ইনক্লুডিং মি, এই যে কপি ডিরেক্টর আমরা বলি বা এ করি, তো সেইটা নিয়ে তার নিজের কি মনোভাব, তাকে এই যে বলা হয়, তো সেইগুলো নিয়ে সবকিছু নিয়ে একটা পুরোপুরি অন্যরকম দিক, রাজাচন্দ্র একটা অন্যরকম দিক এই ইন্টারভিউতে আপনারা পেতে চলেছেন, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে, 20 মিনিটের ইন্টারভিউ, বেশি বড় নয় কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ফিল্ম কম্প্যানিয়ন লোকালের ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনেও পিন করে দেবো। প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।